বলিউড সিনেমার রামায়ণ নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই, বিশেষ করে এই সিনেমার বাজেট নিয়ে। সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা রণবীর কাপুর ও ঋত্বিক রোশন। প্রথমে সিনেমাটির বাজেট ধরা হয়েছিল 300 কোটি রুপি, সেটা এখন বাড়িয়ে করা হয়েছে 750 কোটি রুপি। সিনেমার দুই অভিনেতার পারিশ্রমিক নিয়ে চলছে আলোচনা। ভারতের সংবাদ মাধ্যম ফিল্মফেয়ার মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলছে, রামায়ণ সিনেমার অভিনয়ের জন্য ঋত্বিক রোশন ও রণবীর কাপুর পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 75 কোটি রুপি। রামায়ণ সিনেমাটি পরিচালনা করছেন নীতিশ তিওয়ারি, মধু মন্তেনা এটি প্রযোজনা করছেন, সহ-প্রযোজনায় আরও রয়েছে নমিত মালহোত্রা ও অরবিন্দ। প্রযোজনা সংস্থা বলেছে, একেবারে ভিন্নভাবে রামায়ণের গল্পকে দর্শকদের সামনে তুলে ধরতে ব্যবহার করা হবে সব থেকে সেরা প্রযুক্তি। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। We'll be right back.